আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে দশ টাকা দামের দুটি ডানু গুঁড়া দুধের মিনিপেক দিয়ে অসম্ভব মজাদার পারফেক্ট রসালু পঞ্চাশটি বেবি সুইট মিষ্টি বানানোর সহজ ও গোপন রেসিপি শেয়ার করব জর্দা কিংবা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম সার্ভ করতে আমরা এই বেবি সুইট মিষ্টিগুলো ব্যবহার করে থাকি তাছাড়া এই বেবি সুইট মিষ্টিগুলো দেখতে এতটাই সুন্দর হয় যে বেবিরা দেখলে এগুলো খেয়ে ফেলতে চায় তাই বাসায় কিন্তু খুব সহজে আপনারাও আমার মতো এই বেবি সুইট মিষ্টিগুলো বানাতে পারবেন যদি আমার সম্পূর্ণ রেসিপিটি স্কিপ না করে দেখেন তো চলুন রেসিপিটি শুরু করি বেবি সুইট মিষ্টি বানানোর জন্য এখানে আমি দশ টাকা দামি দুটা ডানু গুঁড়া দুধের মিনি প্যাক নিয়েছি এই মিনি প্যাকগুলো আপনারা যে কোনো ধরনের গলিতে গলিতে দোকানগুলোতে পেয়ে যাবেন তো এখন আমি দুইটা প্যাকেটই কেটে এখানে নিয়ে নিচ্ছি দুই প্যাকেট দশ টাকা দামি মিনি প্যাকের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা আর ময়দাটা একটু চেলে দিবেন এতে করে এর মধ্যে কোনো লামস থাকে না তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা এটা বেকিং পাউডার না বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে আর ওয়ান ফোর চা চামচ পরিমাণে দিবেন এর যাতে বেশি দিবেন না তাহলে কিন্তু আবার মিষ্টিটা ভালো হবে না তারপর আমি এই সমস্ত উপকরণগুলোকে হাতের মাধ্যমে একটু ভালোভাবে মিলিয়ে নিলাম মিলে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমি দুধও নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তবে আমার সম্পূর্ণ দুধটা লাগেনি আমার ব্যাটারটা হয়ে গিয়েছে দেখুন এটা এরকম স্টিকি একটা ব্যাটার হবে আর এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর ব্যাটারটা তৈরি করতে আমার ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ থেকে দুই চামচের মতো দুধ রয়ে গিয়েছিলো এটা আসলে আপনারা বুঝে একটু দিয়ে দিবেন তো ব্যাটারটাকে এখন আমি দশ মিনিটের জন্য এভাবেই রেস্ট রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি ফ্রেন্ডস দশ মিনিট পর ফিরে আসলাম এখন দেখেন ব্যাটারটা কতটা পারফেক্ট হয়ে গিয়েছে হাতে আর লেগে আসছে না এরপর যে হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে আমি এখান থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে হাতের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেবি সুইট মিষ্টিকগুলো শেপ দিয়ে নিচ্ছি আর বেবি সুইট মিষ্টিগুলো আমরা সবাই জানি একটু ছোট সাইজের হয় তো সেই জন্য আমি একটু ছোট করে সাইজটা দিয়ে নিলাম আমি যেই পরিমাণ ব্যাটার এখানে তৈরি করেছি সেই পরিমাণ ব্যাটার দিয়ে আপনারা পঞ্চাশ থেকে ষাটটি বেবি সুইট মিষ্টি বানাতে পারবেন আমি আজকে পঞ্চাশটার মতো বেবি সুইট মিষ্টি বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি আর এইগুলোকে একটু চেপে চেপে মসৃণভাবে দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন আমি সবগুলো বেবি সিট মিষ্টির শেপ দিয়ে নিয়েছি আর যতটা সম্ভব হয় সবগুলো একই রকম ভাবে একই সাইজে করার চেষ্টা করেছি আর ব্যাটারটা পারফেক্ট হলে কিন্তু আপনাদের মিষ্টির স্কিনগুলোও ফ্রেশ হবে স্কিনগুলো যদি এরকম ফ্রেশ হয় মিষ্টিগুলোও পারফেক্ট হবে তো এখন আমি মিষ্টিগুলো ভাজার প্রসেসে চলে যাচ্ছি মিষ্টিগুলোকে ভাজার জন্য চলে একটি প্যান বসিয়ে লো আছে আমি তেল গরম করে নিয়েছি তেলটা একদমই লো আছে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে আমি সবগুলো বেবি সিট মিষ্টি দিয়ে দিলাম বেবি সিড মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর পেনের হাতলে ধরে আমি এভাবে একটু দুলিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলা তেলের উপরে নিজে থেকে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত মিষ্টিগুলার গায়ে কোনো কাঠি দিয়ে টাচ করা যাবে না শুধুমাত্র পেনের হাতলে ধরে দুলে দুলে দিতে হবে তো দুই তিন মিনিটের মধ্যেই দেখা যাবে যে মিষ্টিগুলা তেলের উপরে এইভাবে ভেসে উঠেছে আর খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে তখন আমি একটি কাঠির মাধ্যমে মিষ্টিগুলোকে এভাবে নেচেড়ে দিব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবো যাতে করে সবগুলো মিষ্টি সব দিক থেকে সমান কালার হয় আর সমান কালার হয়ে ভাজা হয় আর এই পর্যায়ে চুলা রাচটা আমি একটু মিডিয়াম করে দিব লো থেকে একটু মিডিয়ামে করে দিব তো মিডিয়ামে করি নেড়েচেরে আমি এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো দেখুন এগুলো হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে যখন এরকম হালকা একটু ব্রাউন কালার হবে তখন আমি এখান থেকে দশ বারোটির মতো মিষ্টি উঠিয়ে নিব আজকের মিষ্টিগুলো আমি চার পাঁচ কালারের করব তাই প্রথমে এরকম হালকা একটু কালার আসার পরেই আমি দশ বারোটি মিষ্টি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়া হয়ে গেলে প্যানের যে মিষ্টিগুলো আছে সেগুলোকে আবারও ভেজে নিচ্ছি এগুলোকে আরও আমি দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি আরও দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখা যাবে যে মিষ্টিগুলোর গায়ে আরও কিছুটা ডিপ কালার হয়ে এসেছে তখন আমি এখান থেকে আবারও দশ বারোটি মিষ্টি উঠিয়ে নিচ্ছি এটা আসলে আপনাদের চয়েজের উপর ডিপেন্ড করে আপনার চাইলে সবগুলো একই কালার করে উঠিয়ে নিতে পারেন তবে একটু লাইট ডিপ কালার থাকলে এই বেবি সিট মিষ্টিগুলোকে দেখতে বেশি সুন্দর লাগে তাই কিছু মিষ্টি আমি একটু লাইট কালার এবং কিছু মিষ্টি একটু ডিপ কালার করে আমি উঠিয়ে নিব তো ওইগুলোকে উঠিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর দেখুন আরও একটু ডিপ কালার হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি আরও প্রায় দশ বারোটি মিষ্টি উঠিয়ে নিচ্ছি তো আজকে আমি চার বারে মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি তো এবার হচ্ছে সব শেষে আমি এই শেষগুলোকে একদমই একটু ডিপ কালো কালো করে ভেজে নিব তো এতে করে আসলে এইগুলো দেখার সৌন্দর্যের জন্যই আসলে এইভাবে ভেজে নেওয়া তো এখন আমার সবগুলো মিষ্টি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে অবশিষ্ট মিষ্টিগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়েছি আর কিছু লাইট কিছু ডিপ কালার হওয়ার কারণে এগুলোকে বেশি কালারফুল লাগছে তো এখন আমি মিষ্টিগুলাকে গরম গরম অবস্থায় সিরাই দেবো না এগুলাকে আমি ঠান্ডা করে নিব দশ মিনিট তারপর আমি শিরাই দিব তো দশ মিনিটের জন্য আমি বেবি সিট মিষ্টিগুলোকে ঠান্ডা হতে দিলাম আর এই থেকে আমি এখন শিরাটা তৈরি করে নিচ্ছি শিরা তৈরির জন্য দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হচ্ছে দুই কাপ পরিমাণ পানি এই শিরাটা একটু পাতলা হবে তাই এক কাপ পরিমাণ চিনির সাথে দুই কাপ পরিমাণ পানি দিতে হবে তারপর এই শিরাটার মধ্যে বলক চলে আসা পর্যন্ত জাল করছি খুব বেশি সময় নিয়ে জাল করতে হবে না বলক আসলেই চলবে কিছুক্ষণ পর শিরাটার মধ্যে বলক চলে এসেছে তো শিরাটার মধ্যে যখন এরকম বলক চলে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর এই মিষ্টিগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর অবশ্যই ঠান্ডা মিষ্টিগুলোই শিরে দিতে হবে না হয় কিন্তু মিষ্টিগুলো আবার চুপসে যাবে তো মিষ্টিগুলো দিয়ে আমি একটা কাঠির মাধ্যমে একটু নেড়েচেড়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটাকে আমি দশ মিনিট কুক করব তবে এটাকে এখন আমি একটু ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি যাতে করে ভিতরে বাষ্পটা না বের হতে পারে তারপর এটাকে কুক করছি দশ মিনিট আর দশ মিনিট পর ফিরে আসছি ফ্রেন্ডস দশ মিনিট হয়ে গিয়েছে আর এর মধ্যে দেখুন আমার বেবি সুইট মিষ্টিগুলো আগের চাইতে অনেকটাই বড় হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমার বেবি সুইট মিষ্টিগুলো প্রায় হয়ে এসেছে এবার আমি আর জাল করব না চুলাটা এখন বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে এই শিরার মধ্যে এই বেবি সুইট মিষ্টিগুলোকে রেখে দিব দুই ঘন্টা আপনারা চাইলে আরও বেশি সময় ধরে রাখতে পারবেন তবে সর্বনিম্ন দুই ঘন্টার জন্য রেখে দেওয়ার চেষ্টা করবেন এতে করে বেবি সুইট মিষ্টিগুলো সম্পূর্ণ রসটাকে সুপ করে নিতে পারবে আর অনেক বেশি সফট হবে আর খেতেও অনেক মজাদার হবে তো এখন আমি এগুলোকে এইভাবে দুই ঘন্টার জন্য রেখে দিচ্ছি ফিরে আসছি দুই ঘন্টা পর ফ্রেন্ডস দুই ঘন্টা হয়ে গিয়েছে আর এরই মধ্যে দেখুন আমার মিষ্টিগুলা ফুলে ডাবল হয়ে গিয়েছে রসটাকেও সুপ করে নিয়েছে এখন এগুলোকে আমি সার্ভ করছি তো হয়ে গেল অসম্ভব মজাদার পারফেক্ট রস আলু বেবি সুইট মিষ্টি আর মিষ্টিগুলো বানানো খুব সহজ আর খেতেও অসম্ভব মজাদার আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন